গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক আয়োজন করেছে প্রধানমন্ত্রী গরাকিয়ে প্রধানমন্ত্রীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত হব এই বৈঠক আর দেশত নিতৌ আড়াই লাখতকৈ অধিক আক্রান্ত হয়েছে করোনা যার ফলত এতিয়া উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার আর কেনেদরে আসলে এই সংক্রমণ রোধ করব পৰা যায় তার বাবে স্বাস্থ্য বিভাগে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে তৎপরতার সমান্তরভাবে ইতিমধ্যে আমি জানাইছো যে প্রতিটো দিনত আড়াই লাখতকৈ অধিক আক্রান্ত হয়েছে করোনার যত বিভিন্ন প্রান্তত বর্তমান লকডাউন আর নৈশ সান্ধ্য ঘোষণা করা হয়েছে যার ফলত এতিয়া বিভিন্ন প্রান্তত দেখিলে পোৱা গৈছে হাহাকার অবস্থা বিৰাজ কৰিছে গতিকে এই মহামাৰী কৰোনাৰ সৈতে ৰুট কৰিব পৰা যায় তাৰ বাবে এক পৰ্যালোচনা বৈঠকৰ আয়োজন কৰা হৈছে আজি দিনৰ 11:30 বজাত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ অধ্যক্ষতাত এই বৈঠকৰ আহ্বান জনোৱা হৈছে নিতৌ দেশত 8 লাখতকৈ অধিক কৰোনা আক্ৰান্ত হোৱাৰ পিছত এতিয়া দেশৰ স্বাস্থ্য বিভাগ তথা চৰকাৰে গ্ৰহণ কৰিছে এনে ধৰণৰ পদক্ষেপ য'ত এতিয়া পৰ্যালোচনা বৈঠকৰ আয়োজন কৰা হৈছে দিনৰ 11:30 বজাত দেশত দৈনিক ভয়ংকৰভাৱে বৃদ্ধি কৰোনা আক্ৰান্ত সংখ্যা বিগত 24 ঘণ্টাত অভিলেখ সংখ্যক 2,73,810 জন আক্ৰান্ত হৈছে এদিনতে 1,619 জন কৰোনা আক্ৰান্তৰ মৃত্যু হৈছে আৰু এতিয়ালৈকে 1.50 কোটি কৰোনা আক্ৰান্ত হৈ আছে চিকিৎসাধীন অৱস্থাত দেশত বৰ্তমানলৈকে 1,78,769 জন কৰোনা আক্ৰান্তৰ মৃত্যু হৈছে দুৰ্ভাগ্যজনক খবৰ সমান্তৰালভাৱে এক ভয়ংকৰ পৰিস্থিতি বৰ্তমান সৃষ্টি হৈছে আৰু ক্রমাৎ দ্রুতগতিত বৃদ্ধি পাবলৈ ধৰিছে আক্রান্ত সংখ্যা সমগ্র দেশতে ভয়ঙ্কর রূপত করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাইছে বিগত 24 ঘণ্টাত অভিলেখ সংখ্যক প্রায় 2,73,810 জন আক্রান্ত হৈছে এদিনতে 1,619 জন করোনা আক্রান্তর মৃত্যু হৈছে সমগ্র দেশতে আর এতিয়ালৈকে 1.50 কোটি করোনা আক্রান্ত হৈ চিকিৎসাধীন হৈ আছে বিভিন্ন চিকিৎসালয়সমূহ দেশত বর্তমানলৈ 1,78,769 জন করোনা আক্রান্তর মৃত্যু